আজ পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি ঘোষণা করতে আসেন পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী। সবার নজর ছিল মন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পর্কে কি মন্তব্য করেন শুভেন্দু পিতা শিশির অধিকারী, কারণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছে। দলীয় ব্যানারে দেখা যাচ্ছে না মন্ত্রী শুভেন্দু অধিকারীকে, বারবার শুভেন্দুর বক্তব্য উঠে এসেছে, তাৎপর্যকর বক্তব্য। আজ তমলুকের সাংসদ অফিসে জেলা সভাপতি জেলা কমিটির ঘোষণা করতে এসে সংবাদ মাধ্যমের কাছে জানান যে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ হিসেবে কেউ এখনো নেই। আমরা পার্টি সব জায়গায় সাকসেসফুল হবে, জিতেগা, এই জেলা তো জরুর জিতেগা, জরুর, লেকিন বেঙ্গল মে বহুত আচ্ছা ফল কি আছে, ইসলিয়ে আদমি কে সাথ হ্যায় আদমি কা কাম করতা হ্যায় আমরা সিএম সবকু লেকে কাম করতে হয় এবং জ্যাদা সে জ্যাদা পপুলার ফ্লেক্সি স্কিম করতে হয়। এস ফ্লেক্সি স্কিমকে বারে মে বেঙ্গল মে জরুর জিতে কন্ট্রোভার্সি কে উত্তর ওই গেলে শেখে গেল, আম তো উঠে নিয়ে উত্তর দিলে শেখে নেই শেখে গেল, যে অল আর রেসপন্সিবল ম্যান, হ্যাঁ অ্যানসার, আই এম নট দি অথরিটি অ্যানসার, ও আপনার অ্যাসেসমেন্ট হ্যাঁ আপনার অ্যাসেসমেন্ট আপনার পাশে রাখি, আমার অ্যাসেসমেন্ট ঠিক আছে, আমার পার্টি জিতে।